সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ কমিটি গঠন সুপারিশ সাত কার্য দিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচনের আয়োজন করা বলেছেন ড ইনুস রাষ্ট্রের নীতি নির্ধারণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত জয়কে হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি হেনরি মৌলভীবাজার থেকে গ্রেফতার আসুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ নিহত একজন দেশে উন্নয়নে ন্যায্য হিসা পায়নি শ্রমিকরা মন্তব্য দম্পতির সাগর নিহত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে প্রত্যাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ট্রান্সপোর্ট গঠনের নির্দেশ এবারে বিস্তারিত সরকারি চাকরিতে ঢোকার ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং কাদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ এদিকে এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত কার্য কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মোহিত চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার দাবিতে সোমবার দুপুর বারোটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের টিয়ার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ আহত হয় বেশ কয়েকজন পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে স্লোগান দেয় তারা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ উনষাট পর্যন্ত আছে আমাদের এটা অধিকার আমাদের এটা দাবি আমাদের মৌলিক অধিকার এটা থেকে বঞ্চিত করার অধিকার কারণ হয় এই আন্দোলন নিয়ে বিগত সরকার তাল বাহানা করেছে তামাশা করেছে প্রতারণা করেছে স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পুলিশ কেন আমাদের গায়ে গুলি করবে পুলিশ কেন আমাদের লাঠি চার্জ করবে পুলিশ কেন টিয়ার্সেল নিক্ষেপ করবে পুলিশ কেন আমাদের ছাত্র ভাইদের আহত করবে আমরা এর বিচার চাই তার বছর থেকে কিন্তু আমরা পঁয়ত্রিশ দাবি নিয়ে এবং এই দাবিটা থেকে আমরা তো পিছনে হাঁটতে চাই না আজকে এই পঁয়ত্রিশের জন্য আমার ভাই নাকি আপনি ভুলে খেয়েছে আবার ভুলোচ্ছ হয়েছে এবং বিকেত সরকার কিন্তু আমাদের যেইটা উপহার দিয়েছিল আজকে তত্ত্বাবধান সরকার কিন্তু আমাদের প্রশাসন দিয়ে সেটাই উপহার দিয়েছে এদিকে চাকরিতে প্রবেশে ৩৫ বছর করার বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত কার্য দিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে জনপ্রশাসন সচিব সরকারের অবস্থান ব্যাখ্যা করে আন্দোলনকারীদের শান্ত থাকার পরামর্শ দেন এই কমিটি হাই পাওয়ার কমিটি আমি মেম্বার সেক্রেটারি চেয়ারম্যান এবং সাত কর্ম দিবস এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না ব্যবস্থা নেওয়া হয়েছে ইটস ইজ টেকেন অলরেডি একই দাবিতে গেল সরকারের সময়েও কয়েক দফা আন্দোলন করেন চাকরির প্রত্যাশীরা সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা সরকারের নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে আরো অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাপানের একটি সম্প্রচার মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দ্রুত সংস্কার এবং নির্বাচনে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে নিউ জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইনুস জানান অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে দ্রুততম সময় সংস্কার করে নির্বাচনের আয়োজন করা যে কোনো ব্যর্থতা স্বীকার করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও তিনি জানান গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের ছাত্রদের ত্যাগের কথা উল্লেখ করে রাষ্ট্রের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা আরও বাড়াতে উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডক্টর ইউনুস সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে জাপানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কে গুরুত্ব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা আমাদের কাজ হচ্ছে দ্রুত সংস্কার করা যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আমাদের উদ্দেশ্য না তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণরা জানে তারা কি চায় অন্তর্বর্তী সরকার তরুণ প্রজন্মের মেধা এবং চিন্তা ভাবনার মূল্যায়ন করে বিশ্ব নেতাদের সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের আলোচনায় বাংলাদেশের নির্বাচনের সময় সময় নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও জানান বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য গঠিত ছয় কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা সংলাপ করবে সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ তিনি তিনি তথ্য জানিয়েছেন জানান গত চল্লিশ বছরের ইউএন সফরের মধ্যে এবারের সফর সবচেয়ে সফল এবং ঐতিহাসিক হয়েছে এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ইটালির প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং আইএমএফ প্রধানের সঙ্গে পঞ্চাশটিরও বেশি বৈঠক করেছেন ড ইউনুস বৈঠকে বিশ্বব্যাংকে সাড়ে তিন বিলিয়ন ডলার ছাড়াও উন্নয়ন সহযোগীরা নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিশ্ব নেতারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে বলেও জেনেছেন শফিকুল আলম আর ছয়টা কমিশনের যেটা হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন আলোচনা করে ওনারা এই ইয়েটা চূড়ান্ত করবেন ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চায় না তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে ইট উইল টেক টাইম ডিসাইড করবে বাংলাদেশের জনগণ ঠিক আছে যে বাংলাদেশের জনগণ এবং যে কমিশনগুলো করা হলো তা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ এই কমিশনের রিপোর্ট এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সোসাইটি বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমধ্যে পৌঁছেছি তখন আপনি ইলেকশন একটি ইয়া হবে এটা কবে হবে এটা কি ষোলো মাস পরে হবে নাকি কি বারো মাস পরে হবে না আট মাস পরে এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না আর আমার মনে হয় যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিদেশে বসে অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে পতিত সরকারের দোষরা এখনো সব জায়গায় বসে আছে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার তৈরি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না সকল ষড়যন্ত্র ভেসে যাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে ফাতেয়া পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে জনগণ আশা করে কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করবে বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশ মালা তুলে ধর্বে সেলউদ্দিন আহমেদ জানান ছাত্র জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটিই ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে দেশের সাম্প্রদায়িক সম্পৃতি বজায় থাকবে সবার অধিকার এক এখানে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশী সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানামতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা করেছেন তাদের সাথে মিটিং করেছেন যে পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশ সমূহ প্রদান করবো ওনারা ডাকলেও যাব না ডাকলেও যাব বিদেশে বসে প্রতিটা স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ কোন রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের পর আদালতে আত্মসমর্পণ করলেন আরেক জীবন্ত কিংবদন্তি বর্ষিয়ান সাংবাদিক শফিক রহমান শুনানি শেষে তার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে এর আগে গত বাইশ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে শফিক রেহমানের এক বছরের সাজা স্থগিত করে আদালত রিপোর্ট করছেন দুই হাজার এগারো সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টায় আজগুবি অভিযোগে দুই সালে পল্টন থানায় করা মামলায় আসামি করা হয় আশি থেকে নব্বই দশকের জনপ্রিয় সাংবাদিক শফিক রেহমানকে ওই মামলা দুই সালের বাইশ ফেব্রুয়ারি আরও পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ বিচার চেয়ে সাড়ে চার বছরেরও বেশি সময় পর দুই হাজার বাইশ নভেম্বর ঢাকার আদালতে সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয়সহ বারো জন পরে দুই হাজার সালের তিন আগস্ট শফিক রহমানকে দেয়া হয় সাত বছরের কারাদণ্ড এরপর থেকে তার বিদেশে অবস্থান অর্ধযুগ পর দেশে ফেরেন শফিক রহমান সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত থেকে বের হয়ে সফিক রহমান বলেন আওয়ামী লীগ সরকারে দালালি না করার অপরাধে হয়রানির শিকার তিনি সংস্কার সহ বিচার বিভাগকে বাঁচানোর দাবি তার নব্বই বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা খুন করেছি আর সেই জন্য আমরা হচ্ছে এইখানে দশ হাজার মাইল দূরে না পনেরো হাজার মাইল দূরে এটা কতখানি হাস্যকর কথা কতখানি হাস্যকর কথা শুনতে চান ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে দেখা খুনি হাসিনা তিনি শুধু মানুষকে খুন করেনি তিনি বিচার বিভাগকে খুন করেছে বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদ রহমানের মতন জেলে গিয়েছেন শফিক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের প্রক্ষিত জানান তার এনজিডি। সাজানো মিথ্যা মামলায় ওনাকে সাত বছরের সাজা দেওয়া হয়েছে যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজের জয়ের পিছনে হাঁটতেছেন আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো বিচার বিভাগ সংস্কার খুব জরুরি কেন সংস্কার জরুরি আমরা দেখেছি এই পনেরো ষোলো বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে একই মামলায় রবিবার আত্মসমর্পণের পর কারাগারে ঠায় হয় আরেক আলোচিত সাংবাদিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের শুভ মাহফুজ বাংলা ভিশন ঢাকা সিরাজগঞ্জ দুই আসনে সাবেক সংসদ সদস্য হেন্দি এবং তার স্বামীকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকার দেলার হোসেন বাচ্চুর বাড়িতে আত্মগোপন করেছিলেন তারা র্যাব নয়ের বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ জান্নাতারা হেনরিকে গ্রেফতার করেছে এ সময় তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে র্যাবনয়ের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তাদের অতীতের সরকারগুলো দেশ বা জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেনি নিজেদের প্রয়োজনে বারবার তা করেছে প্রেস ক্লাবে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক গোল তারা বলেন আওয়ামী সরকার সংবিধানের কথা বলেই বারবার মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকেছেন তাই বিদ্যমান সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন তা আলোচনার মাধ্যমে ঠিক করা দরকার আলোচকরা বলেন বিদ্যমান সংবিধান গণ অভ্যুত্থান অনুমোদন না করলেও সেটির মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী পতন হয়েছে আসলে পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে দুজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্স নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও সড়ক অবরোধ করেন কয়েকশো পোশাক শ্রমিক বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে তারা বিক্ষোভ করে আসছেন বিক্ষোভের সময় তারা যৌথ বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং রাবার বুলেট ছোড়ে যৌথ বাহিনী শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এই সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ আশপাশ আশেপাশে বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ায় কাউসার হোসেন খান নামে একজন মারা গেছেন গত সরকারের আমলে যেটুকু উন্নয়ন হয়েছে তার ন্যায্য হিসা শ্রমিকরা পাননি শ্রমিকদের মজুরি যথোপযুক্ত ছিল না বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য রাজধানীতে পরিকল্পনা কমিশন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে শ্বেতপত্র কমিটি বৈঠকে শ্রমিক নেতারা জানান গত পনেরো বছরও কাজের পরিবেশ উন্নত হয়নি এমনকি তারা অধিকার আদায় আন্দোলনও করতে পারেনি বৈঠক শেষে সাংবাদিকদের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি এছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না নির্দিষ্ট সময়ের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন দেবে বলে আবারও জানিয়েছেন ড দেবপ্রিয় ভট্টাচার্য আলোচনার মূল সারবস্তু যেটা ওনারা আমাদের বলেছেন সেটা হলো যে বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিসা পায় নাই তারা তাদের ন্যায্য হিসা পায় নাই সেই ন্যায্য হিসা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি সেই মজুরি যথোপযুক্ত না সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিল হাইকোর্ট তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্ক গঠন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিপোর্ট দিতে বলা হয়েছে ছ মাসের মধ্যে হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তে আসার আলো দেখছেন মামলার বাদী এবং রুনির ভাই সৈয়দ আব্দুল মুহিতের আরেকটি রিপোর্ট সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন্ডুনির হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময় কিন্তু এই হত্যার রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্ত ভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি আটবার পরিবর্তন হয়েছে তদন্ত র্যাব কর্মকর্তা একশো বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রনির ভাই নওশের রোমান নিয়োগ দেন আইনজীবীও সোমবার র্যাপকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় আদালত হত্যা রহস্য উদ্ঘাটন করে ছয় মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এতদিন বিচার না হওয়া বেদনাদায়ক বলছে উচ্চ আদালত এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব তদন্ত করতে পারবে না তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের হবে বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয় কোর্ট বারো বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না এটি জাতির জন্যই দুঃখজনক বিচার ব্যবস্থার জন্য এটি শকিং আসলে র্যাব শুরু থেকেই তদন্তের মানে কিছুই করেননি তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেসারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে নিয়ে কোনো কাজই করেনি তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এতে আসলে আমরা আশার আলো দেখছি কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যত পর্যন্ত না হয় তত পর্যন্ত তো আশাবাদী হতে পারছি না কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে হত্যাকাণ্ডের বছরখানেক পর তদন্তের দায়িত্ব পায় র‍্যাব আইনজীবী মঞ্জেল মুর্শিদের রিটের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছিলেন সে সময়ের বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য খুবই মানে সহজ একটা ব্যাপার যে র‍্যাবের তো ক্ষমতা নেই সেটা র্যাব কিভাবে সেই এক্সপার্টিস এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো তারা বলতে সাহস পায়নি দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজার বাজারের নিজ বাসা থেকে সাগর রনির লাশ উদ্ধার করা হয় সর্বশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা দেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও কৃষিখাত সেভাবে গুরুত্ব পাচ্ছে না বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা কারণ জাতীয় বাজেটে খাতে বরাদ্দ কমছে আর বিশ্বের অন্য দেশের তুলনায় কৃষি ভর্তুকিও তলানিতে বাংলাদেশ ব্যাংকের বিতরণ করা ঋণের লক্ষ্য মাত্রাও চাহিদার তুলনায় কম দাবি করেছেন কৃষি অর্থনীতিবিদরা গোলাম মইনুল হাসানের প্রতিবেদন নিয়ে দ্বিতীয় পর্ব আকস্মিক বন্য প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা এখন নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন ফসল নষ্টের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে কাঁচা বাজারেও পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও কৃষকদের সহায়তা বিপরীতে কৃষি মন্ত্রণালয় বলছে ধারাবাহিকভাবে কমছে ভর্তুকি চলতি অর্থ বছরে বাজেটে কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে আট হাজার তিনশো কোটি টাকা বিশতলা প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে প্রায় আমার মানে এক দেড় দুই ক্যানের মতন সব নানা ফসল বিনষ্ট হয়ে গেছে ওখানে সব শেষ হয়ে গেছে জ্বালা টালা সব জ্বালা আলাই জ্বালা বিঘি নষ্ট হয়ে গেছে এদিকে বিশ্বের বিভিন্ন দেশে তুলনামূলক তথ্য পর্যালোচনায় কৃষকের জনপ্রতি গড় ভর্তুকি নিয়ে প্রতিবেদন করেছে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড যেখানে ফান্ড ফর ফিউচার শীর্ষক প্রতিবেদনে দেখা যায় চীন সরকার একজন কৃষককে বছরে প্রায় একশো উনষাট ডলার ভর্তুকি দিচ্ছে ইন্দোনেশিয়া দিচ্ছে প্রায় তিরানব্বই ডলার সেখানে বাংলাদেশ মাত্র সাত দশমিক আট ডলার কৃষিকে উন্নতি করতে হলে বাজেট বাড়াতে হবে হবে তাছাড়া কৃষির উন্নতি না ভর্তুকির একটা সীমারেখা আছে আমরা উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের মোট কৃষি উৎপাদনের যে ভ্যালু সেটার দশ শতাংশ পর্যন্ত আমরা ভর্তুকি দিতে পারি কিন্তু এ পর্যন্ত আমরা তিন শতাংশের বেশি কখনোই ভর্তুকি দিচ্ছে না কাজেই পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু যথেষ্ট ভর্তুকি দেওয়া হয় বাংলাদেশে আমাদের ভর্তুকির পরিমাণ বাড়ানো দরকার এবং সরাসরি কৃষক কীভাবে এই ভর্তুকিতে উপকৃত হয় উৎসাহিত হয় সেটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার চলতি অর্থ বছরে ব্যাঙ্কগুলোকে আটত্রিশ হাজার কোটি টাকা কৃষি বিতরণের লক্ষ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যদিও কৃষি অর্থনীতিবিদরা বলছেন প্রয়োজনীয় তুলনায় যথেষ্ট তা কৃষি নিয়ে আমরা যত কথা বলি মুখে কথায় যত বেশি গুরুত্ব দেই কার্যত এর নীতিতে এবং এর আর্থিক অনুদানের ক্ষেত্রে আমরা তত বেশি গুরুত্ব দিই না এবং বাজেটে গত কয়েক বছর ধরে মোট বাজেটে কৃষি বাজেটের হিসা হ্রাস পাচ্ছে কাজে আমাদের দরকার হলো যে কৃষি বাজেটের হিসা বাড়ানো এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কৃষির উন্নয়ন সম্ভব হবে আমাদের দেশের বেশিরভাগ কৃষকই দেখা যাচ্ছে যে প্রান্তিক চাষি আর কি তো তারা তাদের এই পর্যাপ্ত পরিমাণ তাদের অর্থ নেই যেটা দিয়ে তারা তাদের জমিতে ইয়া করবে বিনিয়োগ করবে তো সাধারণত দেখা যাচ্ছে তাদের এই প্রতিবেশীর কাছে লোন নিতে হয় অথবা ব্যাংক থেকে ঋণ নিতে হয় তো কৃষকদের আবার ব্যাংকের ঋণ একটু সমস্যা যে তারা ঠিকমতো ব্যাংকের ঋণ পায় না কৃষি ঋণ পায় না অন্যদিকে অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের গোলাম মনুল হাসান বাংলা ভীষণ ঢাকা নারী শিশুদের উপর নির্যাতন রুখতে দেশের সব জেলায় র্যাপিড রেসপন্স টিম গঠন করার কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোরশেদ দুপুরে শিশু একাডেমিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি সব কথা জানান তিনি বলেন ছোটবেলা থেকে মেয়ে শিশুদের নানা দুর্যোগের মধ্য দিয়ে বড় হতে হয় পরিবার ও সমাজে বৈষম্যের শিকার এসব নারী ও শিশুদের জন্য নিরাপদ রাষ্ট্র গঠন এখন সময় দাবি জুলাই বিপ্লবে শিশু কিশোরাও বুলেটের সামনে বুক পেতে দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান এই মাসটি বাচ্চাদের শিখে দিয়েছে সত্যের জন্য জীবন দেয়া যায় বাচ্চাদের জন্য একটি নিরাপদ আবাস ভূমি গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও তিনি জানিয়েছেন এ লক্ষ্যে সবাইকে সহযোগিতার আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা চট্টগ্রামে যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কর্মী সভা হয়েছে বিকেলে নগরীর একটি কনভেনশন হলে এই সভা হয় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ দলের অন্যান্য নেতারা এ সময় তারা বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর বিএনপির ভেতরে কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে এসব দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে নানা অপতৎপরতা চালাচ্ছে বিএনপি কিংবা এর অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী কোন অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা সামাজিক সুবিধা নিশ্চিতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয় কর্মী সভা থেকে আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট ধামরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের পরিবারের সাথে দেখা করেছেন আমরা বিএনপি পরিবার বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিসহ নেতাকর্মীরা সেখানে ছিলেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সংবাদ সম্মেলন হয়েছে জাতীয় প্রেসক্লাবে এ আয়োজনে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি শহীদ ফারহান ফাইয়াজ ও শহীদ জুয়েলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের পঁচাশীতম জন্মবার্ষিক উদযাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির আয়োজন করা হয় আবুল কাশেম ফজলুল হকের জীবন ও কর্মের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তার লেখা নিয়ে আলোচনা করেন বক্তারা পরে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় আকসা ডিলার মিট প্রোগ্রাম হয়েছে ধানমন্ডিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউটিউব কন্টেন্ট নির্মাতা অনন্যা জামান কম্পিউটার সলিউশন ইনকর্পোরেট এর মালিক ও বাংলাদেশ আক্তার পরিবেশক মিস্টার হাসান ও আক্তার প্রতিনিধি লিওলিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাংলাভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব ক্রাউন্ড সেমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে বিক্ষোভ কমিটি গঠন সুপারিশ সাত কার্য দিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচনের আয়োজন করা বলেছেন ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রনীতি নির্ধারণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত জয়কে হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারে পরোয়ানা প্রত্যাহার সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি হেনরি মৌলভীবাজার থেকে গ্রেফতার আসলে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনী সংঘর্ষ নিহত একজন দেশে উন্নয়ন ন্যায্য হিসা পায়নি শ্রমিকরা মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার তদন্ত থেকে র্যাপকে প্রত্যাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ট্রান্সপোর্ট গঠনের নির্দেশ হাইকোর্টের এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ ধুলো এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিভিন্ন ডট কম ফেসবুক ডট কম স্লাইশ নিউজে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্লাইশ বাংলাদেশি নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ